বিশ্বের অনেক দেশে নিজেদের সুরক্ষার জন্য সামরিক বাহিনী গঠন করেছে। তারা ক্রমাগতই সময়ের সাথে সাথে তাদের ক্ষমতার বৃদ্ধি ঘটিয়ে চলেছে। এর মধ্যে কোনো কোনো দেশ নৌবাহিনীর দিক থেকে যেমন এগিয়ে আছে, আবার কোনো কোনো দেশ তাদের শ্রেষ্ঠ স্থলবাহিনী দ্বারা দেশকে রক্ষা করে চলেছে। তো আজকের এই ভিডিওটিতে পৃথিবীর এমন পাঁচটি দেশ সম্পর্কে আমরা জানব যারা সামরিক ক্ষেত্রের দিক থেকে অনেকটাই শক্তিশালী। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি অ্যামেজিং আনন ফ্যাক্টসের নতুন সদস্য হন, তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। নতুন ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নাম্বার ওয়ান, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। আমেরিকার সামরিক বাহিনী হল পৃথিবীর শ্রেষ্ঠ এবং শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে অন্যতম। এখানকার মোট সক্রিয় সামরিক বাহিনীর সংখ্যা হল 14 লক্ষ। এই দেশের মিলিটারি প্রতিরক্ষা বাজেট 721.5 বিলিয়ন ইউএস ডলার, যা হল বিশ্বের মধ্যে সবচেয়ে অধিক। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা 6000-এরও বেশি। আমেরিকার স্থলবাহিনীতে 8000-টির বেশি ট্যাঙ্ক, 30000-টির বেশি যুদ্ধযান, 1000-টিরও বেশি মাল্টি লঞ্চ রকেট রয়েছে। এছাড়া বিমানবাহিনীতে 14000-টি যুদ্ধবিমান, 2850-টিরও বেশি ফাইটার জেট, 5700-টি হেলিকপ্টার রয়েছে। আর নৌবাহিনীতে 500-টির বেশি যুদ্ধজাহাজ, 11টির এয়ারক্রাফট ক্যারিয়ার, 70টির বেশি সাবমেরিন রয়েছে। নাম্বার টু, রাশিয়া। রাশিয়া হলো আয়তনে বিশ্বের সবথেকে বৃহত্তম দেশ। পৃথিবীর শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে এটি একটি। এখানকার মোট সক্রিয় সামরিক বাহিনীর সংখ্যা প্রায় 9 লাখের কাছাকাছি। এই দেশের মিলিটারি প্রতিরক্ষা বাজেটের পরিমাণ হল 65.1 বিলিয়ন ইউএস ডলার, যা হলো বিশ্বের মধ্যে চতুর্থ স্থানাধিকারী। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা 6800। এখানে স্থলবাহিনীতে 1,35,000-টির বেশি ট্যাঙ্ক, 35,000-টির বেশি যুদ্ধযান, 3600-টির বেশি মাল্টি লঞ্চ রকেট রয়েছে। এছাড়া বিমানবাহিনীতে 4,200-টি যুদ্ধবিমান, 1,100-টির বেশি ফাইটার জেট এবং 1,400-টি হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনীতে 400-টির বেশি যুদ্ধজাহাজ, 1টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 60-টির বেশি সাবমেরিন রয়েছে। নাম্বার থ্রি, চায়না। চীন হলো পৃথিবীর সবথেকে বৃহত্তম সামরিক বাহিনী। এখানকার মোট সক্রিয় সামরিক বাহিনীর সংখ্যা 20 লক্ষ। এই দেশের মিলিটারি প্রতিরক্ষা বাজেটের পরিমাণ হল 178.6 বিলিয়ন ইউএস ডলার, যা হল বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা 400-এরও বেশি। এখানে স্থলবাহিনীতে 7000-টির বেশি ট্যাঙ্ক, 4800-টির বেশি যুদ্ধযান, 1770-টির বেশি মাল্টি লঞ্চ রকেট রয়েছে। এছাড়া বিমানবাহিনীতে 4500-টি যুদ্ধবিমান, 1,67,000-এর বেশি ফাইটার জেট এবং 1000-টি হেলিকপ্টার রয়েছে। আর নৌবাহিনীতে 700-টি যুদ্ধজাহাজ, 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 70-টি সাবমেরিন রয়েছে। নাম্বার ফোর, ইন্ডিয়া। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী হল ভারত। এখানকার মোট সক্রিয় সামরিক বাহিনীর সংখ্যা 14 লক্ষের বেশি। এদেশের মিলিটারি প্রতিরক্ষা বাজেটের পরিমাণ হল 65.86 বিলিয়ন ইউএস ডলার। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা হল 140 থেকে 150। এখানে স্থলবাহিনীতে 4800-টির বেশি ট্যাঙ্ক, 2900-টির বেশি যুদ্ধযান, 260-টির বেশি মাল্টি লঞ্চ রকেট রয়েছে। এছাড়াও বিমানবাহিনীতে 2100-টির বেশি যুদ্ধবিমান, 570-টির বেশি ফাইটার জেট, 700-টির বেশি হেলিকপ্টার রয়েছে। আর নৌবাহিনীতে 300-টির বেশি যুদ্ধজাহাজ, 1টি এয়ারক্রাফট ক্যারিয়ার, 20-টির বেশি সাবমেরিন রয়েছে। নাম্বার ফাইভ, ফ্রান্স। পৃথিবীর শ্রেষ্ঠ এবং শক্তিশালী সামরিক বাহিনীগুলোর মধ্যে ফ্রান্স হলো অন্যতম। এখানকার মোট সক্রিয় সামরিক বাহিনীর সংখ্যা হল 3 লাখেরও বেশি। এই দেশের মিলিটারি প্রতিরক্ষা বাজেটের পরিমাণ হল 53.9 বিলিয়ন ইউএস ডলার। দেশটির পারমাণবিক অস্ত্রের সংখ্যা 300। এখানে স্থলবাহিনীতে 406-টি ট্যাঙ্ক, 3200-টির বেশি যুদ্ধযান, 10-টির বেশি মাল্টি লঞ্চ রকেট রয়েছে। এছাড়া বিমানবাহিনীতে 1250-টির বেশি যুদ্ধবিমান, 190-টির বেশি ফাইটার জেট এবং 560-টি হেলিকপ্টার রয়েছে। আর নৌবাহিনীতে 180-টি যুদ্ধজাহাজ, 1টি এয়ারক্রাফট ক্যারিয়ার এবং 10-টির বেশি সাবমেরিন রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের নিবেদন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং। স্টে কিউরিয়াস, স্টে ফ্যাসিনেটেড, নো দ্য আননোনস।